আজ আমরা আলোচনা করব সুইডেনকে নিয়ে। সুইডেন ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র, এর রাজধানীর নাম স্টকহোম। সুইডীয় সুইডেনের রাষ্ট্রভাষা। রাষ্ট্রের উত্তর পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড, পশ্চিম দিকে নরওয়ে ও দক্ষিণ পশ্চিম দিকে ওরেস সুসন্দ সেতু, যেটা দিয়ে ডেনমার্ক যাওয়া যায়। সুইডেন স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর বৃহত্তম রাষ্ট্র। সুইডেনের আয়তন 450,295 বর্গ কিলোমিটার। এটি ইউরোপের তৃতীয় সর্ববৃহৎ দেশ। মাত্র 95 লক্ষ জনসংখ্যা নিয়ে সুইডেন ইউরোপের অন্যতম কম জনসংখ্যার ঘনত্বপূর্ণ অঞ্চল। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 21 জন মানুষ বসবাস করে। সুইডেনের জনসংখ্যা প্রায় 85% শহর কেন্দ্র এবং দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত শহরসমূহে বসবাস করে। সুইডেনের সর্ববৃহৎ শহর এবং রাজধানী হল স্টকহোম। 19 শতকে থেকে সুইডেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে এবং কোনো প্রকার যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকে। সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র, রাজা কার্লো ষোড়শ গুস্তাফ রাষ্ট্রপ্রধান। তবে বহুদিন ধরেই রাজার ক্ষমতা কেবল আনুষ্ঠানিক কাজকর্মে সীমাবদ্ধ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট গণতান্ত্রিক সূচকে সুইডেনকে 167 দেশের মধ্যে সবার উপরে রেখেছে। সুইডেনের আইনসভার নাম রিক্সদাগ, যার সদস্য সংখ্যা 349। আইনসভার সদস্যরা প্রধানমন্ত্রী নির্বাচন করেন। প্রতি 4 বছর অন্তর সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবারে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2007 সালে প্রকাশিত বিশ্ব সাংবাদিক স্বাধীনতা সূচকে সুইডেনকে 170 দেশের মধ্যে 5ম স্থান দেওয়া হয়। সুইডেন জাতীয় ফুটবল দল। সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রতিনিধিত্ব করে এবং সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত হয়। সুইডেনের হোম গ্রাউন্ড স্টকহোম শহরে এলাকায় ফ্রেন্ট এরিনা এবং টিম জেন অ্যান্ডারসনের নেতৃত্বে 1934 সালে সুইডেন প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সুইডেন 11 বিশ্বকাপের উপস্থিতি এবং 6টি ম্যাচ খেলেছে। তারা 1958 ফিফা বিশ্বকাপে দ্বিতীয় এবং 1950 ও 1994 উভয় দলের মধ্যে দ্বিতীয়। 1948 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক স্বর্ণ পদক এবং 1924-1922 সালে ব্রোঞ্জ পদক জিতেছিল সুইডেন। 1922-এ সেমিফাইনালে পৌঁছেছিল ইউফা ইউরোতে। অলিম্পিকের 11 বিশ্বকাপের উপস্থিতি এবং 3 পদক সহ সুইডেনের ঐতিহ্যগতভাবে আন্তর্জাতিক ফুটবলের একটি শক্তিশালী দল হয়ে উঠেছে। সুইডিশ দলটি 1958 সালে বিশ্বকাপে দ্বিতীয় স্থানে উঠেছিল, যখন ফাইনালে ব্রাজিলের কাছে 5-2 ব্যবধানে পরাজিত হওয়ার সময় হোস্ট দল ছিল সুইডেন। এছাড়াও 1950 এবং 1994 সালে দুইবার তৃতীয় স্থানে সমাপ্ত হয়ে পড়েছে। 1938 সালে তারা চতুর্থ স্থানে তাদের খেলা শেষ করে। ইউফা ইউরো 2016 কোয়ার্টার ফাইনালে গ্রুপ জি এ প্রতিযোগিতায় সুইডেন প্রথম রাউন্ডে 4 সেপ্টেম্বর 2014 1-1 ড্র করে অস্ট্রিয়াতে প্রথম রাউন্ডে উঠতে সক্ষম হয়। রাশিয়ার ফ্রেন্স এরিনে সুইডেনে 1-1 ড্র করার পর তারপর লিচেনস্টাইনের বিপক্ষে 2-0 ব্যবধানে তাদের প্রথম ম্যাচে তাদের জয় তুলে নেয়। সুইডেন তারপর দ্বিতীয় 3 ম্যাচের জন্য অপরাজিত ছিল।